আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, পরকীয়া এই জিনিসটি আমাদের সমাজে কেন জানি রহস্যজনকভাবে বেরিয়ে চলেছে, কোনোভাবেই এই জিনিসটিকে টেনে ধরে রাখা যাচ্ছে না। আপনারা কিছুদিন পরপরই ফেসবুক সহ বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন যে প্রতিদিনই এই পরকীয়ার কারণে হাজার হাজার সংসার ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ তেমনই একটি ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি যে কথাগুলো বলবো আপনাদের সামনে, এই কথাগুলো অনেকটা বাস্তব এবং ছেলে মেয়ে উভয়ের জন্যই ভালো হবে বলে আমি আশা করছি। বন্ধুরা, আমরা বর্তমানে যখন বিয়ে করতে যাই, তখন যদি কোনো মেয়ে বা ছেলেকে যদি দেখি যে হ্যান্ডসাম, সুন্দর, লম্বা চওড়া, আমরা কিন্তু আর বিচার বিশ্লেষণ বাছ বিচার না করেই আমরা কিন্তু হ্যাঁ বলে দিই, এবং দেখা যাচ্ছে যে আমরা একরকম তখন থেকেই ভালো লেগে ভালোবাসা বা সব কিছুই ওকে। কিন্তু বন্ধুরা, আমরা একটাবারও চিন্তা করি না যে এই ছেলেটি বা এই মেয়েটি ছোটো থেকে কীভাবে বড় হয়েছে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। এই সমস্ত খোঁজখবরগুলো না নিয়েই দেখা যাচ্ছে যে আমরা একরকম বিয়ে করে ফেলতেছি, এবং বিয়ের পরে শুরু হচ্ছে যত সমস্ত নানান ধরনের ঝামেলা। এবং যখন একটা ছেলে একটা মেয়ে চিন্তা করে যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমাকে তো হ্যান্ডসাম বিধাই আমাকে এত তোড়জোড় করে এত ভালোভাবে এনেছে, তো তার মানে আমি এর চাইতে ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ ডিজার্ভ করি, তো তখনই একটা পরকীয়ায় চলে যাওয়া বা পরকীয়ায় লিপ্ত হয়ে যাওয়ার মতো একটা মন মানসিকতা চলে আসে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত হয় হচ্ছে নারীরা। তো বন্ধুরা, আমি আমার ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওতে আমি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ক্লিপস দেখিয়েছি। তো বন্ধুরা, শতকরা 98.2% নারীরাই পরকীয়ায় আসক্ত, এবং তারই পরিক্রমায় আজ যে ভিডিও ক্লিপসটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই মহিলাটি স্বামীর 500,000 টাকা ইমোতে পরকীয়া করে অজানা প্রেমিকের সাথে টাকা নিয়ে পালিয়ে যায়, এবং পরবর্তীতে যখন সেই ছেলেটি তার মনোকামনা পূর্ণ করে সুযোগ বুঝে সেই মহিলাটাকে লাথি দিয়ে বের করে দেয়, তারপরে সে আবার এসেছে স্বামীর সাথে সংসার করার জন্য। তো তখনই এই ভিডিওগুলো স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা এই ভিডিওটা করেছেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। তো এই পর্যায়ে এসে আমি একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যে প্রবাদ আছে যে বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো যার ঘি। তো বন্ধুরা, আমি কী বলতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্টই থাকবে, যে আপনারা যখন বিয়ের মতো একটি সামাজিক বন্ধনে আবদ্ধ হতে যাবেন, তার আগে ছেলে বা মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র তাদের ফেমের ছেলে মেয়ে পছন্দ হলেই বিয়ে করবেন না, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের সব কিছুই দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। এই আয়োজন সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, সেই সাথে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সচেতনতার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।